ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদেরকে এখন দেখাবো শাওমির অর্ডারে আপনি ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন সেজন্য আপনার থেকে করতে হবে যেটা আপনার থেকে যদি অর্ডার অ্যাডমিন কোনো সফটওয়্যার থাকে বা শাওমির কোনো সফটওয়্যার থাকে তাহলে আপনি সফটওয়্যার মাধ্যমে করতে পারবেন আর যদি না থাকে আমার কাছে অর্ডার অ্যাডমিন পেজের একটা সফটওয়্যার আছে যে ওপেন অর্ডার পেজ আপডেট আইপি শাওমির যে আইপিটা আছে আইপিটা চলে আসবে ওপেন অর্ডার পেজ আমি এই সফটওয়্যারের আরও কয়েকটা ভিডিও আগে আপলোড করছি তো যাই হোক আপনি যদি আপনার কাছে কোনো সফটওয়্যার যদি না থাকে তাহলে আপনি কী করবেন আপনার ফোন ল্যাপটপ বা কম্পিউটার যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন সেটা ক্রোম ব্রাউজার হোক বা ইউসি মিনি হোক বা মজিলা হোক যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন তো প্রথমে আমি আমার ফোনে ক্রোম ব্রাউজার আছে আমি ওপেন করতেছি শাওমির অর্ডারের যে আইপিটা থাকে ডিফল্ট যে আইপিটা সচরাচর সে আইপিটা হচ্ছে 192.168.31.1 এই আইপিটা হচ্ছে শাওমি রাউডারে থাকে সচরাচর ডিফল্ট 80% রাউডারে এই আইপিটা থাকে তারপরে যদি কোনো কারণে যদি আইপি চেঞ্জ হয় সেজন্য আপনাদেরকে রাউডার সেট আপ ফেজের যে সফটওয়্যার আছে বা রাউডার অ্যাডমিন কিছু সফটওয়্যার আছে ফ্লে স্টোর থেকে আপনি ওগুলো ডাউনলোড করে নিতে পারবেন আশা করি আইপিটাই থাকবে ডিফল্ট আইপিটা যদি চেঞ্জ হয় ভাগ্য খারাপ থাকলে আইপিটা মারার পর আপনি এন্টার দিবেন এন্টার দেওয়ার পর দেখেন এখানে আপনাকে শাওমির যে সার্ভারটা আছে রাউডারের যে সার্ভার নিয়ে যাবে এখানে হাই 3 ডাউনলোড দ্য ওয়াইফাই অ্যাপ টু দ্য ম্যানেজ ইউর রাউটার আপনি চাইলে এই বারকোডটা স্ক্যানিং করে শাওমির যে রাউটারের অ্যাপটা আছে যেটাতে আপনি রাউটারের মানে কন্ট্রোল করতে পারবেন আপনি নাম তারপর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন একটা সফটওয়্যারটা নামে নিতে পারবেন আর যদি না পারেন আপনার এখানে যে অ্যাডমিন যে পাসওয়ার্ডটা অ্যাডমিন পাসওয়ার্ড বা অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড যেটা আছে সেই পাসওয়ার্ডটা আপনার যদি জানা থাকে বা আপনি যদি কী দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে যদি আপনি লগ ইন করেন তাহলে আপনি রাউটারের ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আমি আমার এই শাওমির এর আগে যে ভিডিওটা আমি দিছি ওই ভিডিও রাউটার কনফিগার করার সময় আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটা সেট করতে হয় সেটা আপনি ওয়াইফাইয়ের সেম পাসওয়ার্ডও দিতে পারেন চাইলে আপনার ইচ্ছা মতো দিতে পারেন তো আমার আগের ভিডিওটা দেখবেন আমি আগের ভিডিওতে আমার এই রাউটারের সেম রাউটার আমি যে পাসওয়ার্ডটা দিছি সেটা হচ্ছে অ্যাডমিন লগ ইন দেওয়ার পর আপনার সামনে হুবহু এই ইন্টারফেসটা আসবে এখানে আপনি কানেক্ট উইথ ডিভাইস কয়টা ডিভাইস কানেক্টেড আছে এখানে দেখেন ক্লায়েন্ট দুজন আছে ব্যান্ডউইথ কতটুকু টানতেছে ঠিক আছে হাওয়াই Y9 বা এই জিনিসগুলো কানেক্ট উইথ ডিভাইস বা এই এই ইন্টারফেসটা আসবে সিপিইউ চেঞ্জ কতটুকু চলতেছে যাই হোক এগুলো আপনার দরকার নেই কারণ এগুলো আপনি দেখেও কিছু বুঝবেন না ঠিক আছে তো আপনি এখন যখন ওয়াইফাইয়ের নাম পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেজন্য আপনাদের কী করতে হবে এখানে দেখেন উপরে লেখা আছে স্ট্যাটাস সেটিং অ্যাডভান্স আমি অ্যাডভান্সে যাব অ্যাডভান্সে যাওয়ার পর আপনার সামনে এই ইন্টারফেসটা আসবে সরি আমি ওয়্যারলেসের পাসওয়ার্ড চেঞ্জ করে আমাদের যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর দেখেন এই প্রথমই হচ্ছে আপনার ওয়াইফাই তারপর হচ্ছে আপনার নেটওয়ার্ক সেটিং তো আমি যখন ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করবো বলছি তো আমি ওয়াইফাইতে আসছে আমার রাউটারের যে নামটা সেটা হচ্ছে ABC আর আমার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা সেটা হচ্ছে পাসওয়ার্ড ঠিক আছে এখন আমার নামটা ABC আছে আমি পাসওয়ার্ড এটা আছে আমি চাইলে আমার মন মতো করে আমি দিব আরেকটা যে জিনিস এই রাউটারটা গ্যাস নেটওয়ার্কের একটা সিস্টেম আছে আচ্ছা গ্যাস নেটওয়ার্কটা আমি পর আপনাদের পর ভিডিওতে দেখাবো যাই হোক এখন এই ABC যে জিনিসটা আছে আমি এই নামটা চেঞ্জ করব আমি স্যামসাং দিলাম স্যামসাং আর পাসওয়ার্ড আমার মন মতো আপনার যা মন চাই আপনার নামটা আপনার যা মন চায় পাসওয়ার্ড যা মন আপনার খুশি যা ইচ্ছা তা দিতে পারবেন কিন্তু দেওয়ার সময় আপনি খুব সাবধানে দিবেন মনে রাখবেন কী দিতেছেন কী ইউজ করতেছেন নাহলে কিন্তু আপনি পাসওয়ার্ড যদি পাসওয়ার্ডে কিন্তু ক্যাপিটাল স্মল লেটারগুলো ক্যাচ করে বা আপনার সিম্বলও ক্যাচ করে স্পেস ক্যাচ করে যদি ভুলক্রমে ওইগুলো হয় তখন কিন্তু আপনার মনে থাকবে না তো দেওয়ার সময় ঠান্ডা মাথায় দিবেন তো আমি পাসওয়ার্ড দিচ্ছি এটা হচ্ছে আমার পাসওয়ার্ড ওয়াইফাই পাসওয়ার্ড নাম দিয়েছে স্যামসাং এটাই আমি কিছু না করে ডাইরেক্ট সুদা সেভ দিবেন সেভ দেওয়ার পর রাউটার নেটস রিবুট অ্যাপ্লাই সেটিং ওকে দিবেন আপনি ওকে দেওয়ার পর আপনার সাথে 30 সেকেন্ড টাইম লাগবে রাউটারটা বন্ধ হয়ে চালু হবে রিস্টার্ট নেবে রিবুট নেবে তারপর আপনি আপনার ওয়াইফাই সিগন্যালে যাবেন এখন দেখেন আমি স্যামসাং নামে যে নামটা দিছি ওই নামটা আমার এখানে চলে আসছে আমি পাসওয়ার্ড কী দিছি আশা করি আপনারা দেখছেন
হুবহু পাসওয়ার্ডটা আমি এখানে বসাইলাম, কানেক্টেড কানেক্টেড টু স্যামসাং। আমি স্যামসাং ইউজ করছি, আপনি চাইলে আপনি সেম ফোন ইউজ করতে পারেন, আপনার নাম ইউজ করতে পারেন, আপনি হিরো বা যা মন আপনি তা ইউজ করতে পারবেন ওয়াইফাই সিগন্যালের এই নামটাতে। ঠিক আছে, তো আশা করি সবাই বলছেন যে ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড, শাওমির ওয়াইফাই নেম পাসওয়ার্ড আপনি কীভাবে চেঞ্জ করবেন, আর শাওমির যে ডিফল্ট আইপিটা সেটাও আশা করি সবাই জানছেন যে 192.168.1.1 এটাই থাকে, এর বাইরে কিছু থাকে না। ওকে, সবাই ভালো থাকবেন, আর কোনো সমস্যা হলে না বুঝে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। গুড বাই।